কিন্তু আলোচনা যেটা হয়েছিল সেটার মধ্যে লকডাউনে যেমন গাড়ি ঘোড়া বন্ধ থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, তারপরে এই আপনাদের অন্যান্য যে অফিস আদালত সরকারি বেসরকারি বন্ধ থাকবে এবং গার্মেন্টস খোলা থাকবে, যেটা সেখানকার আলোচনা, গার্মেন্টস খোলা থাকবে, ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে। হ্যাঁ, গার্মেন্টস যেহেতু খোলা থাকবে সেই জন্য একটা নির্দেশনা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের জন্য যাতে গাড়ির ব্যবস্থা করে মালিক, গার্মেন্টসের মালিক, কারণ এমনি যে সরকারি বা বেসরকারি কোনো গাড়ি তো থাকবে না রাস্তায়, সেই জন্য তাদের যাওয়া আসা কষ্ট হবে এবং সে কারণে মালিকরা জানি গাড়ি ব্যবস্থা করে সেই একটা নির্দেশনা দেওয়ার কথা আর কি। আমরা আনন্দিত যে আগামী 2 এবং 3 তারিখে মডার্নার যে টিকা বাংলাদেশে আসবে 25 লক্ষ, এটা মোটামুটি কনফার্ম। আর চীনের যেটা সিনোফার্মের টিকাও এই সপ্তাহেই চলে আসবে, তাহলে এটা দুটোই ভালো খবর যে আমরা এই টিম এই দুইটা টিকাই মোটামুটি কাছাকাছি সময় পেয়ে যাব এবং আমাদের টিকা কার্যক্রম তখন বেগবান হবে। রাশিয়াটার কাজ চলমান আছে, ওটার এখনও আপনাদের কাছে সেইভাবে কোনো পজিটিভ কথা বলতে পারছি না। এবং অগস্ট মাসে আমাদের যেটা অ্যাস্ট্রাজেনিকা টিকা সে আশা করছি অগস্ট মাস থেকে আমরা পাব, এটি আমাদেরকে জানানো হয়েছে। রাশিয়ার সাথে আমাদের চুক্তি নিয়ে যে কথাবার্তা আলোচনা ছিল মোটামুটি সমাপ্ত হয়েছে। এখন তাদের পক্ষ থেকে আমাদেরকে জানাবার কথা কবে টিকা দিবে, কত কি পরিমাণে দিবে, এই বিষয়গুলো তাদের জানাবার কথা। প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা ফাইজারের টিকা দেব আগামীকাল থেকে, যে লিস্টটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা তাদেরকে টিকা দিব। এবং ঢাকা শহরে 7টি হাসপাতাল ঠিক করা হয়েছে যেখানে এই তারা টিকা গ্রহণ করবে আগামীকাল থেকে। হ্যাঁ, 7টি নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতাল ফাইজারের টিকা এই 7টি হাসপাতাল এখানেই আছে, এখান থেকেই নিতে হবে। টিকা তো খুব বেশি না, ফাইজারের টিকা এখন পর্যন্ত সেটা হয় নাই, আমরা 7টি হাসপাতাল ঢাকা থেকেই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর কি।